ভোট আসলেই নেতা নেত্রীদের আনাগোনা বাড়ে ফুরফুরা দরবার শরীফে। কিছুদিন আগেই আমরা দেখেছি অন্যান্য যারা রাজনৈতিক দল কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম বিভিন্ন দলের যারা নেতা তারা কিন্তু ফুরফুরায় এসেছেন। এবার ফুরফুরায় পা রাখলেন তৃণমূলের দুই প্রভাবশালী অর্থাৎ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তবে তারা রাজনৈতিক কোনো কারণ নয়, তারা যেটা এসেছেন পীরজাদা তহা সিদ্দিকী সাহেবের যে সংগঠন মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন তার যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসেছেন। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমি যদি হুজুরের কাছে আসি, আমি যদি হুজুর মানি, আমি যদি পীর আবু বকর সিদ্দিককে মানি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লামকে মানি, তাহলে আমি কখনো সাম্প্রদায়িক হতে পারব না। আবার যারা ঠিক সেই রকম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে মানে, যারা বিবেকানন্দকে মানে, তারা কখনো সাম্প্রদায়িক হতে পারবেন না। কারণ আমাদের বাংলায় আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যতটা ইসলামিক সাম্প্রদায়িকতা অন্যায়, হিন্দু সাম্প্রদায়িকতা অন্যায়। কারণ মানুষের মধ্যে ভেদাভেদ হয় না। মজহব নেই সিখাতা আপস মে বেয়ার রাখনা হিন্দি হে নাম ইয়ে হিন্দুস্তান এই ভারতবর্ষ আমার। পরিযায়ী শ্রমিক যারা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গায় গেছে, স্টেশনে রেলে রেলে কাটা পড়েছে, স্টেশনে মারা হয়ে মোড়ে পড়ে আছে, বাচ্চা গায়ের ওপরে রয়েছে, বিভিন্ন জায়গায় খাদ্যের অভাবে মারা গেছে, সেইখানে বাংলা 100 দিনের কাজ দিয়ে আজকে তাদের বেঁচে রেখেছে, বাংলায় কেউ মারা যায়নি। অর্থাৎ বাংলায় 100 দিনের কাজটা তো সেন্ট্রাল প্রকল্প, তার মানে তো ওটা তুলে দেওয়া উচিত। তাহলে দেশ তো 100 দিনের কাজটাকে পার্লামেন্টে কাউন্ট করে, তাহলে ওর কথায় তো তাহলে দেশও পেছিয়ে রয়েছে। আসলে তা না, নিজের বাড়ির কাছে যদি 100 দিনের কাজ করে সেটা অন্যায় না, তার মানে সে বেকার, তার কোনো মানে নেই। চাষ করার পরে চাষের কাজ শেষ হয়ে গেল, তারপরে একটা মানুষ বসে রয়েছে, সে 100 দিনের কাজ করলো। পরিযায়ী শ্রমিক বাইরের থেকে যখন লকডাউনে এলো 100 দিনের কাজ করলো, তাদের বাংলা পিছিয়ে রইলো কোথায়? ওরা এখন মনে হলো যখন, তাহলে পিছিয়ে থাকলে তো 11 বছর মন্ত্রী, মানে এখানে 10 বছর মন্ত্রী, তাহলে তো ও তো তার দায়ী তার জন্য। তিনি বলেছেন বাংলার কোনো স্থায়ী চাকরি নেই, বাংলার সবাই স্থায়ী চাকরি আছে, শুধু ওর স্থায়ী চাকরি নেই বলে ও ছেড়ে বিজেপিতে চলে গেছে। মুখ্যমন্ত্রীকে বলেছে যে শুভেন্দু বাংলার মুখ, মুকুলদা নিজের মুখ সরিয়ে দিয়ে শুভেন্দুর মুখ কেন দিচ্ছে যাই না, তার মানে কি মুকুন্দা মুকুলদার মুখ আর বিক্রি হচ্ছে না? আপনি কি মনে করেন আব্বাস সিদ্দিকীর জন্য ভোট ভাগাভাগি হতে পারে মুসলিম ভোক্তা? কারোর জন্য ভোট ভাগাভাগি হবে না। বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, অসাম্প্রদায়িক ভোট হবে। এবং যেটা আমাদের হুজুরও বলল যে এখানে হিন্দু মুসলমানের ভোট হয় না, এখানে ভোট হয় উন্নয়নের ভোট, কাজের ভোট, এখানে ভোট হয় মানুষের পাশে আছে কি না তার ভোট। এবার ভোট হবে স্বাস্থ্যসাথীর ভোট, কন্যাশ্রীর ভোট, রূপশ্রীর ভোট, এসবের ভোট হবে, বাংলার উন্নয়নের ভোট হবে। এখানে ওই হিন্দু মুসলমান এসব ভোট এখানে হয় না। দাদা আমরা দেখেছি যে ভোট এলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ফুরফুরাতে চলে আসে, কেন? ওইটা আমি বক্তৃতাও বললাম যে কোনো রাজনৈতিক ব্যক্তি করার জন্য ফুরফুরে আসি না, ফুরফুরায় আমার নিজের আত্মার শুদ্ধিকরণের জন্য। ধর্মই হচ্ছে আত্মার শুদ্ধিকরণ। এমন ফুরফুরায় পীর পীরের পীর আবু বকর সিদ্দিকীর মাজারে আমরা আসি, তার স্থানে আসি নিজেকে পূর্ণ করার জন্য। প্রবীর ঘোষাল বলেছেন সিম্বলে যেতেননি, তৃণমূলের সিম্বলে যেতেননি, উনি নিজের মানুষের ভোটে জিতেছেন। তৃণমূলের সিম্বল না থাকলে প্রবীর ঘোষালকে কেউ চিনতই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার উৎপত্তি, এবং মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়েছেন মানে সে এবার অন্ধকারে চলে যাবে। ফুরফুরায় বলছেন বিরোধীরা উন্নয়ন হয়নি, কি বলবেন? আপনারা নিজেরা ফুরফুরা ঘুরে দেখুন, সব জায়গায় সমানভাবে উন্নয়ন হয়নি বলছেন? আপনারা নিজেরা ঘুরে দেখুন ফুরফুরার রাস্তাঘাট, ড্রেনেজ, লাইট হয়েছে কিনা আপনারা নিজেরা ঘুরে দেখুন। আনেডের মাদ্রাসার
মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে যে সাপোর্ট পায়নি সেই সাপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু আনএডেড মাদ্রাসা, যদি আনএডেড মাদ্রাসা চাকরি দিতে হয়, মাইনে দিতে হয়, সেটা অসম্ভব। তাহলে আনএডেড স্কুলগুলো যত আছে ভারতবর্ষে সবাইকে দিতে হবে, এটা কখনো হয় নাকি? আমি এটা আমার এখানে প্রাইভেট একটা মাদ্রাসা চালু করলাম, আর তারপর সরকারের কাছে এগুলো ব্ল্যাকমেলিং করা হচ্ছে। আনএডের মাদ্রাসায় যতগুলো তাদের যে অন্য অন্য যে সুযোগ সুবিধা সেগুলো যতটা সম্ভব সেগুলো দেওয়া হয়েছে, যেরকম এডুকেশন ফর অল এর আন্ডারে বা এই সব বিভিন্ন স্কিমে যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন যেটা করছে সেটা অনেক বিরোধী বন্ধুরা রয়েছে, তারা উস্কানি দিচ্ছেন, এরা না বুঝে সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। টোলায় নায়ক, হ্যাঁ, উনি বলেছেন যে খেলা হবে সরকারি মঞ্চ থেকে। সরকারি মঞ্চ থেকে? হ্যাঁ। সরকারি মঞ্চ কোথায়? আমার তো সরকারি পদে আছি, খেলা হবে কি হয়েছে? তা যে কৈফিয়ত দিতে হবে নাকি? আমরা কৈফিয়ত দিয়ে কাজ করি নাকি? দু পয়সার দাম নাই। চলো একদিকে যেমন তিনি পিরজাদা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ দলকে তিনি যেমন বললেন কটাক্ষ করে যে দু পয়সার দাম নেই, তেমন কিন্তু ফিরাদ হাকিমও জানিয়ে দিলেন সাফ যে এবারের ভোট কিন্তু উন্নয়নের ভোট হবে, কোনো হিন্দু মুসলিমের কোনো ভোট হবে না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট হবে, যেমনটা পিরজাদা তহা সিদ্দিকী সাহেব বারবার বলেন। ঠিক সেই ভাষাতেই অর্থাৎ পিরজাদা তহা সিদ্দিকীর সুরেই সুর মেলালেন ববি হাকিমও। এইচবি ডিএনএন বাংলা হুগলি। কো স্পন্সার্ড বাই সাথী পিওর চাই, চাই হতো এসি পিওর অ্যান্ড পারফেক্ট।